জাতীয় দল থেকে ক্লাব লেভেল এক দশক ধরে একজন আরেকজনের চির প্রতিদ্বন্দ্বী সেই ক্যাসিমিরুর মুখে বা লিওনেল মেসির নামের প্রশংসা উক্তি ম্যানেজ তারকা এবার নিজ মুখে স্বীকার করলেন যারা ফুটবল ভালোবাসেন তারা অবশ্যই পছন্দ করবেন লিওনেল মেসিকে ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরুর উক্তি নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিম লেখা প্রতিবেদনে ভৌগোলিকভাবে দুজন জন্ম নিয়েছেন এমন দুই দেশে যেটি ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে অন্যতম খেলোয়াড়ি জীবনে এক দশকের মতো সময় ক্যাসিমিরো কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে আর সূচনা থেকে খেলোয়াড়ি জীবনের পূর্ণতার আগ পর্যন্ত দেড় দশকের বেশি সময় লিওনেল মেসির ঠিকানা ছিল রিয়াল মাদ্রিদের রাইভাল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা শুধু তাই নয় এলক্লাচু থেকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ অনেক ক্ষেত্রেই লিওনেল মেসিকে আটকাতে কোচের পছন্দ ছিল ক্যাসিমিরো সেই লড়াইয়ে ক্যাসিমিরো জিতেছেন অনেকবার লিওনেল মেসিও জিতেছেন অনেকবার তাই এই দুজনের লড়াইটা যেন ধারণ করেছে অন্য এক একমাত্রায় এবার সেই ক্যাসিমিরো লিওনেল মেসির নামে গাইলেন প্রশংসার স্তুতি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার স্বীকার করেন তিনি বরাবরই বলে এসেছেন যে বা যারা ফুটবল পছন্দ করেন তারা অবশ্যই লিওনেল মেসিকে পছন্দ করবেন মেসির বিপক্ষে খেলার স্মৃতিকে অন্যতম স্মৃতি হিসেবে উল্লেখ করেন ক্যাসিমিরো তিনি বলেন এটা অন্যরকম এক আনন্দ লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারা এমনকি মাঠে লিওনেল মেসিকে খেলতে দেখাও নাকি আনন্দের বলে উল্লেখ করেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদো সার্জিও রামোস নেইমার হ্যাজার্ড সহ এই জেনারেশনের অনেক বড় বড় তারকাদের সঙ্গে খেলেছেন ক্যাসিমিরো সেখানে শুধু বাদ আছে বোধ হয় লিওনেল মেসির সঙ্গে এক ড্রেসিং রুম শেয়ার করার আর সেটি করতে না পারায় নিজেকে দুর্ভাগ্যবান ভাবছেন ক্যাসিমিরো তিনি বলেন তাকে খেলতে দেখা আনন্দের তবে তার সাথে খেলতে আমার জন্য দুর্ভাগ্যের বিষয় ক্লাব লেভেলে দীর্ঘদিন একে অন্যের বিপক্ষে খেললেও বর্তমানে ক্লাব লেভেলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ এই দুই খেলোয়াড়ের কেননা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন ক্যাসিমিরো গত সিজনে দলে এসে হয়েছেন দলের গুরুত্বপূর্ণ একজন আর অপরদিকে এই সিজনে ইউরোপ ছেড়ে আমেরিকান লিগে যোগ দিয়েছেন মেসি তাই আগামী ভবিষ্যতে ক্যাসিমিরো দল বদলে আমেরিকান লিগে যোগ না দিলে একসাথে বা একে অন্যের বিপক্ষে ক্লাবে খেলার সম্ভাবনা কম দুজনের তবে জাতীয় দলে এখনো একে অন্যের মুখোমুখি হবার রয়েছে বেশ সম্ভাবনা আর সেখানে আবার জমে উঠবে মেসি ও ক্যাসিমিরো লড়াই তবে সে লড়াই মাঠের মধ্যেই থাকবে কেননা মাঠের বাইরে দুজনই দুজনার প্রতি রেখেছেন যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা আর এটাই বোধ হয় ফুটবলের স্পিট আবু নাইন Sports Times.